নমস্কার বন্ধুরা, আজকে হলো মহাসপ্তমী। তো আজকে আমি আবার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো আজকে আমি তোমাদের আমাদের এখানকার কয়েকটি সুন্দর প্যান্ডেল দর্শন করাবো। আজকের ভিডিওটা বেশি বড় হবে না, একদম ছোট্ট ভিডিও হবে, তাই আশা করছি তোমরা ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর এখন তোমরা যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটা হলো সুব্রত সমিতি। আর এই প্যান্ডেলটার এবারের থিম হলো সুতোর নকশা কাঁথা। তো আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী পুজো মণ্ডপে। এটা হলো নবীন সঙ্গের পুজো। আর এই প্যান্ডেলটা আমি পঞ্চমীর দিন সকালে এসেছিলাম, কিন্তু তখন প্রবেশ নিষিদ্ধ ছিল বলে আমরা ভেতরে ঢুকতে পারিনি। তো চলো তাহলে এখন প্যান্ডেলের ভেতর প্রবেশ করব এবং তোমাদেরকেও দেখাবো যে প্যান্ডেলের ভেতরটা কীরকম হয়েছে। পুজো মণ্ডপ তো তোমাদেরকে অনেক ঘুরিয়ে দেখালাম, তো চলো এবার একটু লাইটিংও দেখা যাক, কারণ এটাও তো পুজোর একটা পার্ট। আর আজকে আমি এই তিনজনের সাথে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো এখন রাত 11টার মতো বেজে গেছে আর আমরা এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পথে এখানে দেখতে পাচ্ছি একটা পুজো মণ্ডপ, তো এটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার কালকে অষ্টমীতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, ভালো থাকো অ্যান্ড পুজোটা ভালো মতো কাটাতে থাকো। ও নন গাড়ি ছোট, হ্যাঁ দাঁড়া।